হয়েছে, টাইম ওঠা শুরু হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, চণ্ডীপুর মডেল হাই স্কুল, পীরগাছা, রংপুর। আমি আজকে হাজির হয়েছি অনলাইন ভার্চুয়াল জগতে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবগত আছো, কিছুদিন ক্লাস হওয়ার পরে আবার ক্লাস অনলাইনে চালু হলো, ফিজিক্যালি বন্ধ হয়ে গেল। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলোতে সঙ্গে থাকবে এবং তোমার বন্ধুদেরকে এই অনলাইন ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে। যাই হোক, আমি এখন পাঠে চলে যাই। তোমরা ঝটপট আইসিটি বই নিয়ে, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আইসিটি বিষয় নিয়ে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, প্রথম অধ্যায়ে তোমরা বাহির করো অবশ্যই, প্রথম অধ্যায়ে পাঠ 5, আমি পাঠ 5 নিয়ে আলোচনা করব। তোমরা কি বলতে পারবে পাঠ 5-এ আমাদের টাইটেলটা কি আছে? পাঠ 5 হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। আমি আবারও বলছি, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই অবগত আছো যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। আর এই সরকার, যে কোনো দেশের সরকার জনগণের জন্য, জনগণের নিরাপত্তার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে আসছে। এই কার্যক্রমের ধারাবাহিকতা এবং এই নীতির আলোকে কিছু নির্দেশনা দিয়েছে আইসিটি ডিভিশন, অর্থাৎ বাংলাদেশ সরকার। এই নির্দেশনাগুলো আমরা মেনে চলব এবং কিছু কিছু বিষয়ে, যে যে বিষয়গুলো আমাদের সরকারি কর্মকাণ্ডে পরিচালিত হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সরকারি তথ্যাদি প্রেরণ, সরকারি তথ্যাদি প্রেরণ। 2 নম্বর হচ্ছে আইন ও নীতিমালা প্রণয়ন, আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সংশোধন। 3 নম্বর হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবা, সরকারি সেবা। 4 নম্বর হচ্ছে ই পর্চা, পাঁচ নম্বর হচ্ছে ই বুক, 6 নম্বর হচ্ছে ই পুঁজি, 7 নম্বর হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল, পাবলিক পরীক্ষার ফলাফল, 8 নম্বর হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন, আয়কর 9 নম্বর হচ্ছে অধিবহন, ১০ নম্বর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ব্ল্যাকবোর্ডে একটু লক্ষ্য করো, আমরা
যে 10টি আইটেম লিখলাম এই 10টি আইটেম ছাড়াও আরও অসংখ্য কর্মকাণ্ড সরকার পরিচালিত করে আসছে। আমি এক নম্বর থেকে যাই সরকারি কর্মকাণ্ড, সরকারি তথ্যাদি প্রেরণ, অর্থাৎ সরকারি যত অফিস আদালত আছে সেই অফিস আদালতগুলোতে অনলাইনের মাধ্যমে আইসিটির বদৌলতে তথ্যগুলো অনায়াসেই দ্রুত গতিতে তথ্যগুলো প্রেরণ করা সম্ভব হচ্ছে এই আইসিটির যুগে। তো দুই নম্বর হচ্ছে আইন ও নীতিমালা প্রণয়ন এবং সংশোধন। তো আইন ও নীতিমালা সংশোধন প্রণয়ন ও সংশোধন সরকারি কর্মকাণ্ড অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আইন করা হয়েছে। আইন না করলে আইনের নীতিমালা কেউ মানতে পারবে না, কারণ আমি একটা সফটওয়্যার বা একটা কোম্পানি একটা সফটওয়্যার তৈরি করলাম, আমার সফটওয়্যার থেকে আরেকজন নকল করে আর একটা সফটওয়্যার তৈরি করলো, এখানে কপিরাইট আইনে সে মামলা হবে। এই জন্য এখানে আইনের প্রয়োজন আছে এবং সেটা প্রণয়ন এবং বাস্তবায়ন বাংলাদেশ সরকার সঙ্গে সঙ্গে করবে। তিন নম্বর হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবা। আমরা দোরগোড়ায় সরকারি সেবা পাচ্ছি, যেমন বর্তমান চলতেছে জন্ম নিবন্ধন অনলাইনে করা, মোবাইলে ঘরে বসে থেকে করা যাচ্ছে, অনলাইনে টাকা ঘরে বসে থেকেই পেমেন্ট করতে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের আইসিটির ছোঁয়া চলে গেছে এবং আইসিটির যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি। তারপর হচ্ছে ই পর্চা। ই পর্চা বলতে আমরা বুঝি ইলেকট্রনিক পর্চা, অর্থাৎ আমরা জমির কার্যক্রম, জমির কার্যক্রমগুলো আমরা কী করতে পারছি, জমির খারিজ খাজনা সব কিছু আমরা ইলেকট্রনিকভাবে দিচ্ছি, সেটাকে আমরা ই পর্চা পর্চা বলছি। তারপরে ই গুপ, তোমরা অবশ্যই অবগত আছো ই বুকের সঙ্গে, অবশ্যই পরিচিত আছো যে ই বুকের মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থাৎ আমাদের যে বাস্তব বইটা আছে এই বইটা আমাদের কাছে নাই অথবা আমাদের কাছে বইটা হারিয়ে গেছে, তো আমরা এখন এই বইটা কই পাবো, তখন আমরা সরকারের বিভিন্ন ওয়েবসাইটে, সরকারের ওয়েবসাইটে আমরা বইগুলোকে ডাউনলোড করে নিতে পারবো এবং সেখান থেকে আমরা দেখতেও পারবো, শেয়ারও করতে পারবো। সেটা হচ্ছে ই বুক। ই পুঁজি হচ্ছে আমাদের দেশে, তোমরা জানো যে ইক্ষু চাষের যে কার্যক্রমটা আছে, আখ চাষ যারা করে আখ চাষের কার্যক্রমটা অনলাইনের মাধ্যমে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে ই পুঁজি। পাবলিক পরীক্ষার ফলাফল, তোমরা বিগত বছরগুলোতে যে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছো, অনেকে অংশগ্রহণ করছে, ফলাফল সংগ্রহ করছে, এই ফলাফলগুলো আমরা কী করতে পারি, অনায়াসে মোবাইলে আমরা নিমিষেই ফলাফলগুলো নিতে পারি এবং সব ধরনের ফলাফল আমরা নিতে পারি। অনলাইনে আয়কর রিটার্ন আমরা যত আমাদের বাংলাদেশে যত চাকরিজীবী আছে সবাই আমরা কী করতেছি, কর দিচ্ছি, সরকারকে কর দিচ্ছি, সেটা করটা আমরা কী করছি ঘরে বসে অনলাইনে আমরা আয়করটা দাখিল করতে পারতেছি, রিটার্নটা দাখিল করতে পারতেছি। পরিবহনের কথা বললে অনেক আলোচনা চলে আসে, পরিবহন তথ্য প্রযুক্তির ছোঁয়ায় পরিবহনের যে সুযোগ সুবিধাটা আমাদের অনেকাংশে অনেক দুঃখ কষ্ট লাঘব করেছে, সেটা হচ্ছে আমরা বিশেষ করে ট্রেনে যে আমরা অনলাইনে টিকিট কাটি, এই ট্রেনে অনলাইনে টিকিট কাটার সুবিধাটা আমরা নিচ্ছি অ্যাভেলেবেল এবং এটা আরও ভাইরাল হচ্ছে। তারপরে অনলাইনে রেজিস্ট্রেশন, তোমরা যে কোনো জন্ম নিবন্ধন বলো, ভোটার রেজিস্ট্রেশন বলো, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন বলো, স্কুলের রেজিস্ট্রেশনের কথা বলো, যে কোনো রেজিস্ট্রেশন আমরা অনলাইনে রেজিস্ট্রেশনগুলো সম্পাদিত করে থাকি। তাহলে আমরা আরও করতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি, টাকা এখান থেকে আরেকখানে স্থানান্তর অনায়াসে মোবাইলের মাধ্যমে করতে পারতেছি, আবার কী করতে পারতেছি, পরিষেবার বিল পরিশোধ করতে পারতেছি, যেমন বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এই বিলগুলো আমরা অনলাইনে অর্থাৎ মুঠোফোনের মাধ্যমে আমরা এই বিলগুলো পে করতে পারতেছি ঘরে বসে। তাহলে আমরা এই যুগে এই এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা আইসিটির প্রতি কেন আমরা গুরুত্ব দিচ্ছি না, অবশ্যই আমরা যারা সুযোগ সুবিধা নিচ্ছি তারা অবশ্যই ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। সরকারি এই কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই, আরও আমাদের আইসিটি জগৎটাকে উত্তরোত্তর উন্নতি কামনা করছি। তো আজকে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আইসিটি ক্লাসে। আমি পরবর্তী
তোমাদের পরবর্তী ক্লাসে অন্য পাঠ নিয়ে আসব, অবশ্যই তোমরা সাথে থাকবে। এই কথা শেষ করে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।